এদিকে আকামা ও ভিসার মেয়াদ বাড়লেও সৌদি আরব যাওয়া নিয়ে এখনও সংশয় আছেন অধিকাংশ প্রবাসী শ্রমিক। কালোবাজারে বিক্রি হয়ে যাওয়া সহ নানা জটিলতায় টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। রাজধানী কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে টিকিটের অপেক্ষায় ভিড় করছেন বিপুল সংখ্যক মানুষ। একরামুল হক সাহেমের রিপোর্ট। সৌদি আরব যাওয়ার টিকিট পেয়ে অনিশ্চয়তা কেটেছে মিজান তালুকদারের। জেদ্দায় 16 বছরের কর্মস্থলে ফিরতে টানা 6 দিন রাজধানীতে রোদ বৃষ্টিতে কাটিয়েছেন তিনি। আমি একদিন শুয়েছিলাম ওই দরজার ভিতরে, আরেকদিন এই ইয়ের উপরে উঠেছি, আরেকদিন ওই কোনায় রাখছি, আরেকদিন এখানে ছিলাম। অনেক কষ্টের বিনিময়ে যে পাইছি জিনিসটা, এটা যদি আমার সফল না হয় তাহলে কিন্তু আমি কষ্টটা আমি আরো বাইরে যাবো, এই হয়রানিটা বলবো শুধুমাত্র যখন ফ্লাইট হইব। তবে টিকিট পেলেও সংশয় কাটছে না অনেকের। সৌদি যেতে নির্ধারিত সময়ে করোনা সার্টিফিকেট সংগ্রহ করা সহ এবার জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত, যা পূরণ করতে ঝামেলার শেষ নেই প্রবাসী এই কর্মীদের। ইমার্জেন্সি এখন যাইতে এই মুহূর্তে মহাখালী করোনা টেস্ট করানোর জন্য, আর আমার ফ্লাইট এসে কালকে 6টা বাজে, সন্ধ্যা 6টা বাজে, এখন যাবো টেস্ট করতে, কিন্তু রিপোর্ট কিন্তু পাওয়া যাবে জানি না। শুক্রবার টোকেনধারী 350 জনকে টিকিট দেওয়ার জন্য ডাকা হয় সৌদিয়া এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে। তবে দীর্ঘ অপেক্ষা করেও নানা জটিলতায় টিকিট পাননি তাদের অনেকে। আগামী 28 তারিখ ছুটি শেষ, এখন আমি এখানে সৌদি এয়ারলাইন্সে যাওয়ার পরে এরা বলতেছে আপনি যেখান থেকে টিকিট করছেন ওরা টিকিটটা বিক্রি করে ফেলছে। অনেক লোকের টিকিট যারা সৌদি আরব থেকে আপ ডাউন টিকিট নিয়ে আসছে, এদের অনেক টিকিট ওখানে রিফান্ড করে এজেন্সির লোকজন টিকিট বিক্রি করে দিয়েছে। টোকেনের নম্বর ও রং নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি। যারা এখনও টোকেন পাননি তাদের অনিশ্চয়তা আরও বেশি। আমি তো পাইতাছি না, আজকে 5 দিন ধরে এখানে আছি, টোকেন পাইতাছি না। রোববারে আমাদেরকে যাইতে হবে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য দূতাবাসে, ওখানে যাইতে বলছে আমাদের। তো এখন আমরা কি টোকেন নিতে যাব না এখানে আসব? টোকেন দিছে 801, এখন বলতেছে শুধু সাদাগুলি নিবে, হলুদগুলি নিবে না, হলুদগুলি কবে নিবে তাও জানে না, তাহলে আমরা কীভাবে যাব? অন্যদিকে মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে ছুটির দিনও দীর্ঘ লাইন ছিল টিকিট প্রত্যাশীদের। তবে আপাতত কেবল রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইটের টিকিট দিচ্ছে বিমান কর্তৃপক্ষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে যেসব প্রবাসী শ্রমিকের চাকরি আছে তারা সবাই সেদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান যাদের ভিসার মেয়াদ নেই তারাও যাতে নিয়ম অনুসারে মেয়াদ বাড়িয়ে দিতে পারেন সরকার সেই উদ্যোগ নিচ্ছে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিমানের টিকিট ছাড়ার পরও রাজধানীর কারওয়ান বাজারে প্রবাসীদের ভিড় করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ইনশাআল্লাহ সবাই যাবে, যাদের ওই দেশে চাকরি আছে, যাদের যদি আপনার ইকামায় বাধ্য হয় কিংবা যদি ভিসা বাধ্য হয় ওরা যেতে পারে। যাদের ওখানে চাকরি করেছেন, ফিরে আসেছেন, আবার চাকরি আছে, ওরা অবশ্যই যেতে পারবে, ভিসার কোনো সমস্যা হবে না। শুনেন, 100 জনের মধ্যে হয়তো 5 জনের ভিসা নেই, ওই ভিসা তারা দিয়ে দেবে।